মোবাইল টেকনোলজি চ্যানেলে আপনাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে কথা বলবো, স্যামসাং কিন্তু খুব দ্রুত কিন্তু তাদের তিনটে ফোন কিন্তু লঞ্চ করতে চলেছে। একটি হলো স্যামসাং S20 Plus, একটি হলো স্যামসাং S20 Ultra, আর একটা হলো শুধু স্যামসাং S20। অর্থাৎ এই তিনটে ফোন সম্ভবত লঞ্চ করবে 11ই ফেব্রুয়ারি। কী কী স্পেসিফিকেশান রয়েছে এবং কী কী নতুন কী প্রোভাইড করা হয়েছে এবং কবেই বা লঞ্চ করা হবে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। অত আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং এবং টেক ভিডিও আমি আপনাদের জন্য প্রতিদিনই নিয়ে আসতে থাকি। তো প্রথমে আসি স্যামসাং S20 Plus এবং S20 Ultra, এই দুটো ফোন সম্ভবত লঞ্চ করবে 11ই ফেব্রুয়ারি। এবার কী কী স্পেসিফিকেশান থাকছে এখানে, মেন যে ফোকাস থাকছে এখানে কিন্তু ডিসপ্লেটা হতে চলেছে কিন্তু 5 হল একটা ডিসপ্লে হতে চলেছে, এবং যেখানে কিন্তু সেলফি ক্যামেরাটা থাকছে ঠিক যেন মাঝখানে। এবার এর আগে আমরা দেখি যে স্যামসাংয়ের ফোনে ভি শেপ কিংবা ইউ শেপের যে নচ ছিল সেটা কিন্তু এখানে পাঞ্চুয়াল হয়েছে, এবার যার ফলে ডিসপ্লেটা দেখতে কিন্তু অ্যাকচুয়ালি অসাধারণ লাগছে। এখানে ডিসপ্লের সাইজ হবে সম্ভবত 6.4 ইঞ্চিস কিন্তু সম্ভবত হবে, আর এখানে কিন্তু ডিসপ্লে হিসেবে থাকতে পারে স্যামসাংয়ের যে নিজস্ব যে ডিসপ্লে আছে সুপার অ্যামুলেড ডিসপ্লে থাকতে পারে। এবার এখানে যদি সুপার অ্যামুলেড যদি ডিসপ্লে দেওয়া হয় স্যামসাংয়ের তরফ থেকে, এখানে ডিসপ্লের কালার আউটপুট হবে কিন্তু অসাধারণ। আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট বলতে, এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু রয়েছে, যার জন্য ফোনটি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে চলেছে। আর ফোনটাতে স্যামসাং মাথায় রেখে কিন্তু ট্রিপল যে সিম স্লট যেটা থাকে, দুটো সিম এবং একটি কিন্তু মাইক্রো এসডি কার্ড কিন্তু ব্যবহার করা যাবে। আর এই যে ফোন S20 Plus এবং S20 Ultra, এটা সম্ভবত আসছে তিনটে ভেরিয়েন্টে, একটা হচ্ছে 128 GB, একটা হলো 256 GB, অপরটি হলো 512 GB অবধি কিন্তু তিনটে ভেরিয়েন্টে আসতে চলছে। আর আর এখানে র্যাম থাকছে 12 GB এবং 16 GB। আর এখানে পারফরমেন্স হিসাবে যদি দেখতে হয়, এখানে পারফরমেন্স হিসাবে থাকছে কিন্তু একটি স্ন্যাপড্রাগনের 865, একটা লেটেস্ট এবং একটা নিউ চিপসেট যেটা কিন্তু 4G। এবার এই ফোনটায় 5G প্রসেসর দেওয়ার কারণে ফোনটা কিন্তু বেশ সুন্দর পারফরমেন্স দেবে বোঝাই যাচ্ছে। কিন্তু এবার আসে যে ব্যাক ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে, মেন ক্যামেরাটা হচ্ছে কিন্তু 108 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটা হচ্ছে একটা 48 মেগাপিক্সেলের একটি অপটিক্যাল জুম, তৃতীয় ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। অতএব পিছনের ক্যামেরা কিন্তু খুবই শক্তিশালী, পিছনের ক্যামেরা দিয়ে খুব সুন্দর ছবি উঠবে। আর এই ফোনটা সম্ভবত এখানে কিন্তু ব্যাটারি থাকছে 5000 mAh-এর একটা ইয়াব বড় ব্যাটারি থাকছে। এবার যেখানে 5000 ব্যাটারি থাকার কারণে সেটা কিন্তু খুব খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর এখানে কিন্তু থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটি হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে এখানে কিন্তু খুব দ্রুত কিন্তু চার্জ কিন্তু করা যাবে। আর এখানে যে বেসিক যেগুলো থাকে টাইপ সি পোর্ট, USB, যে বেসিক যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটাই থাকছে। কিন্তু এই যে S20 Ultra এবং S20 Plus যে ফোন দুটো নিয়ে আসে, এটি কিন্তু স্যামসাং কিন্তু আমাদের ভারতের বাজারে কিন্তু সাড়া ফেলে দেবে, কারণ এই ফোন দুটো ইতিমধ্যেই কিছু ছবি লিক হয়ে এসছে আমার কাছে, ওই লিকগুলো আছে আমি আমাদের এই ভিডিওতে অলরেডি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আপনার যদি কেউ ভাবেন যে এই সেটগুলো কিনবেন, তো 11ই ফেব্রুয়ারি লঞ্চ হবে এই ফোনটা আমাদের ইন্ডিয়ান বাজার, অর্থাৎ দ্রুত টাকা গোছান, কারণ এই ফোনটা প্রথমত আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে স্যামসাং কিন্তু এবার কিন্তু খেপে গেছে। স্যামসাং কিন্তু একের পর এক নতুন নতুন ফোন কিন্তু নিয়ে আসছে। এবার এখানে যে যে অ্যাকচুয়ালি সেলফি ক্যামেরা সেটা যে কত মেগাপিক্সেলের দেওয়া হবে সেটা কিন্তু এখনও বোঝা যায়নি। তো সেলফি ক্যামেরা যে যদি কত মেগাপিক্সেলের দেওয়া হয় যদি আমাদের কাছে লিক এসে পৌঁছায়, আমি সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। আর এটা কিন্তু প্রথমত যে S20 এবং S20 Plus, এটা কিন্তু প্রথমত Android 10-এর সঙ্গে কিন্তু চলবে, এবং Android 10 থাকা মানে সেই ফোনটা কিন্তু আরও দ্রুত কিন্তু ফাস্ট হয়ে গেল। আর আর এখানে কিন্তু যে আমাদের যে অ্যান্ড্রয়েডের যে ভার্সন 9 Pi অপারেটিং সিস্টেম আছে সেটার সঙ্গে কিন্তু চলবে। অত সব দিক থেকে যদি মেলানো হয়, মানে ফোনটা অ্যাকচুয়ালি যেন কি আর বলবো, মানে এত সুন্দর এত কিছু স্পেসিফিকেশান নতুন নতুন দিয়েছে যে মানে কেনাই চাই। তো দেখা যাক আজকের ভিডিও এইটুকু, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।